রমজানের পরে শ্রেষ্ঠ সিয়াম হল মহরমের সিয়াম অর্থাৎ আশুরার সিয়াম। আর ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হল তাহাদুদের সালাত আল্লাহর নিকটে ধারণা করি যে তিনি বিগত এক বছরের সমস্ত গোনা মাফ করে দিবেন আশুরা এদেশে পূজা হিসাবে প্রতিপালিত হয় আশুরার মূল কারণ তাৎপর্য অধিকাংশ মানুষই জানে না আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র ও আহলেদিস আলোকে জীবন করি বছরে যে বারোটা মাস এটাও আল্লাহ নির্ধারিত এটা মানুষ করেনি এবং বারোটা মাসের মধ্যে চারটে মাস যে মহাসম্মানিত এটাও আল্লাহ নির্ধারিত এটাও মানুষ করেনি সে সম্মানিত মাসের মধ্যে একটা হচ্ছে মহরম এবং যার দশই মহরম তারিখে আশুরা সারা বিশ্বে ইহুদি খ্রিস্টান মুসলমান এমনকি মশরিকরাও পালন করে থাকে আশুরা এদেশে পূজা হিসাবে প্রতিপালিত হয় আশুরার মূল কারণ তাৎপর্য অধিকাংশ মানুষই জানে না আমরা আশুরার গুরুত্ব তুলে ধরার চেষ্টা করি কারণ আবী হরেরতা রাজলতু আনহু ক্বালা ক্বালা সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিতাবে সাল্লাম বলেন মহব্বত সঙ্গ আন আবি হুরাইরাতা রাজলতু আনহু ক্বালা ক্বালা সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আফযালুস সিয়ামে বাদা রামাদানা শহরুল মুহররম ওয়া আফযালুস সালাতে বাদা আল ফারিদাতুস সালাতুল লাইল মুসলিম রমজানের পরে শ্রেষ্ঠ সিয়াম হল মুহররমের সিয়াম অর্থাৎ আশুরার শিয়াম আর ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হলো তাহাদুদের সালাদ রহ মুসলিম ওন আবি কথা দাতা রাজুল দানু কল কল রসুল্লাহ সাল সাল্লাম ও সিয়াম ও ইয়ামে আশুরা আহাতসবাহে আয়ুকা ফর আয়ুকাফরতি কবলাহু আশুরা শ্যাম সম্পর্কে আমি আল্লাহর নিকটে ধারণা করি যে তিনি বিগত এক বছরের সমস্ত গোনা মাফ করে দিবেন